আসন্ন টঙ্গিবাড়ি আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আট নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ওবায়দুল খন্দকা টিবুয়েল মার্কায় এলাকাবাসীর ভোট ও দোয়া প্রত্যাশা করেন তিনি আশা প্রকাশ করেন সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে তিনি জয় লাভ করবেন এবং এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বিস্তারিত দেখবেন হাবিবুর রহমানের রিপোর্টে আমি খুব ভালো আছি এলাকার মানুষের জন্য অনেক কিছুই করেন এবং জনপ্রতিনিধি যাতে পারে সেই জন্য নির্বাচন নির্বাচন এবং আসার উদ্দেশ্য মূলত কি আসলে আমার নির্বাচন আসার একটি উদ্দেশ্য আমি রাজনীতিতে জড়িত বঙ্গবন্ধুর আদর্শে আমি রাজনীতি করি তাই জনগণের আমি পাশে সবসময় দোরগোড়ায় আমি সেবা পৌঁছে দিচ্ছি আরও যাতে সঠিকভাবে যে সেবাটা পৌঁছে দিতে পারি তাই আমি নির্বাচনে আসছি যাতে জনগণ যাতে সঠিক সেবাটা যাতে পায় ডিস্ট্রিবিউশন আমার এলাকায় যে রাস্তাঘাট এবং কবরস্থানের উন্নয়ন মসজিদে একটা ঘাটলা এবং মানুষ আমার এলাকায় যারা গরিব দুঃখী আছে তারা যাতে সঠিকভাবে ত্রাণটা পায় সেই জন্য আমি আমার এলাকা থেকে আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা প্রথম দ্বিতীয় ধাপে দেখেছি নির্বাচনের সহিংসতা এক্ষেত্রে আমার ইউনিয়নে আমার কখনো আমরা নির্বাচন দেখেছি কখনো আমাদের সহিংসতা হয়নি এবং সুস্থ হয় এবারও আশা আশা রাখি আমার ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন হবে আঠাশ তারিখ নির্বাচনে আপনার এলাকাবাসীর কাছে কাছে বলার আছে আমার একটি বলার তারা যাতে সঠিকভাবে সঠিক যোগ্য লোকদেরকে যাতে ভোট দেয় যাতে একটা যোগ্য লোক তিনি যাতে পাস করে যাতে সঠিকভাবে সেই সরকারি ত্রাণ যাতে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করতে পারে এটাই আমার আশা মার্কেট হলো আমার মার্কেটে হলো টিউবওয়েল এই টিউবওয়েল সম্বন্ধে অনেকই কষ্ট আমি দেখেছি আমার এলাকা এখনো মা বোনরা এই ঠিলা নিয়ে কলস নিয়ে এক ধার থেকে আরেক ধারে চলে যাচ্ছে সেই পানির জন্য আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আমি যদি নির্বাচনে পাশ করতে পারি তাহলে আপনাদের এই এই টিউবওয়েলের সেই এই কলের পানির যেই সমস্যা ইনশাআল্লাহ আমি দৌড় করে দেব আমি তাদেরকে বলেছে ওয়েলকাম আপনাদের সকলকে ওয়েলকাম একাত্তর টিভিকে ওয়েলকাম যেহেতু আমার সাক্ষাৎকার নিয়েছেন এবং সঠিক আপনারা যদি এটা প্রচার করেন আমি আরও ধন্য আমি ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা পোষণ করি নির্বাচন করবে উনি নির্বাচিত হবে তো আঠাশ তারিখ নির্বাচনে আগে উনি অনেকে বিভিন্নভাবে উপকার করেছে সেক্ষেত্রে আপনি কতটা জানেন বলে মনে করেন জি আমি তো জানি যে ও আজকে পাঁচ সাত বছর যাবত জনগণের সাথে জড়িত সে বিভিন্ন মানুষের এই যে একটা পাইটলপাড়া আছে এখানে সে পূজা মণ্ডপের মধ্যে এবারও সে চুয়ান্নটা কাপড় দিয়েছে দিয়েছে পূজা মণ্ডলের মধ্যে এর আগে ও দিয়েছে তার আগে ও দিয়েছে এর মধ্যে তারপরে সে দেখছি ঈদ আসলে শ্যামাই চিনি সাবান জনগণের মাঝে সে বিতরণ করছে করোনার মধ্যে সে করোনার মধ্যে সে অনেকেরই দেখছি বস্তায় বস্তায় আটাই না অনেকের পাঁচ কেজি সাত কেজি দুই কেজি তিন কেজি এরকম আটা সবাইকে সে বিলি করছে ইনশাল্লাহ আমি তার জয়ের ব্যাপারে হান্ড্রেড পারসেন্টই আশাবাদী আঠাশ তারিখের নির্বাচন হ্যাঁ সুষ্ঠু হবে ইনশাল্লাহ আমাদের আবদুল্লাপুর ইউনিয়নের মধ্যে এরকম বিশৃঙ্খলার কোনো নির্বাচন হয় না এবং সামনে হবেও না ইনশাআল্লাহ আশা রাখি ধন্যবাদ আর ধন্যবাদ